Hello everyone, Assalamu alaikum. This is Sabana Islam. আমি আমার কেমন আছেন সবাই? আমি আছি মোটামুটি। আমার আমার বড় মামা আজকে আমার বড় মামা অনেক অসুস্থ, আইসিইউতে ছিল বেশ কয়েকদিন। গত সপ্তাহে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে যায়। তো আমার বড় মামা আর কি, উনি মানে আমার অনেক পছন্দের মানুষ উনি আর কি, আমার বড় মামা। তো মনে করেন যে আমাকে মামা মামা কলি পিঠে করে মানুষ করেছে, মানে আমার অনেক পছন্দের মানে মামা, খুব আদরের আর কি আমি ভাগ্নি, অনেক আদর আদরের ভাগ্নি আর কি মামার। তো আমার আমি যখন আমি প্রথমে বলি আর কি মামার অসুস্থতার কথা, মামা আসলে এবার থেকে চারবার স্ট্রোক করলো। তো লাস্ট উইকে আবার স্ট্রোক করেছে। তো লাস্ট টাইমে যখন স্ট্রোক করেছে, তো সে মানে বেডেই থাকতো, কিন্তু কথা বলতে পারতো, কথা বলতে পারতো। দুইবারের স্ট্রোকটা ভালো হয়ে গেছে, একটু সামান্য কিছু বডিতে ইয়ে হয়েছিল, যে একটু মুখটা বাঁকে গেছে কি এরকম কিছু হয়েছিল। বাট থার্ড টাইমে যখন স্ট্রোক করেছে, তখন মামা আবার মানে বেডেই থাকতো, বাট কথা বলতে পারতো, কথা বলতে পারতো আর কি বাড়িতে। আমি যেমন লাস্ট টাইমে আমি গিয়েছি 1 বছর আগে, হ্যাঁ, তখন আমাদেরকে নাস্তা খাওয়াইলো, আমরা গেলাম, চেয়ারে বসেছিল, মানে চেয়ারে বসতে পারতো আর কি, চেয়ারে বসাই দিলে বসতে পারতো, হাঁটতে পারতো না, বাট কথা বলতে পারতো। সে আমাকে দেখে অনেক কান্নাকাটি করলো, আমাকে দেখার পরে সব মানে ছোটবেলার স্মৃতি সব বের করছে, যে মামার মামা ছাড়া আমি কারো কাছে জুতা পরাই নিতাম না আর কি। অনেক আসলে খুব কষ্ট পাইতেছি আমি, মামা আমার মানে আমি ছোটবেলা আমার বড় মামার কাছে জুতা জুতা সব সময় পরাই নিতাম, তাই আমি আমার বড় মামার নাম রেখেছি যে আমার জুতা পরার মামা, আমার যে মামা আমাকে জুতা পরায় দে, জুতা পরার মামা। আমি এভাবে সবাইকে বলতাম যে আমার জুতা পরা মামা এটা। তো আমার বড় মামা সেটা, তো উনি অনেক অসুস্থ। লাস্ট উইকে আবার স্ট্রোক করেছে, এটা 4 নম্বর স্ট্রোক। তো আমি চেষ্টা করেছি যোগাযোগ করার, খবর খবরাখবর পাই, প্রতিদিনে পাই, আমার মা তো এখানে আছে, মা ফোন করে, আমি করেছি, ছেলেকে আরাফাতকে ফোন করেছি, ওর কাছে সব জেনেছি, আর কে কে আছে তার সাথে সব কিছুই খবরাখবর নিয়েছি, আমি পেয়েছি, দৈনিক খবরটা পাই আমি। তো আমি আমার মাথায় আর ওইটা ছিল না যে আমি তো মামাকে ভিডিও কলে দেখলে আমার ভালো লাগবে হয়তো বা, এখন তো বাসায় নিছে, তো এটা আমার অতটা মাথায় কাজ করে নাই যে একটু মামা এখন বাসায় নিছে, 2-3 দিন হয়েছে মামাকে আইসিইউ থেকে ফেরত দিয়েছে, দিনাজপুরে ছিল আইসিইউতে বেশ কয়েকদিন, ছিল 2-3 দিন ছিল আর কি, তারপরে দেখে যে মানে কোনো ইমপ্রুভ হচ্ছে না, বাট সে আছে ভালো, বাট সে চোখ খুলে দেখে না, কারোর সাথে কথা বলতে পারে না, হ্যাঁ, জাস্ট খালি কোনো সময় একটু একটা হাতের আঙ্গুল একটা শুধু নড়াচড়া করে। আর 2 দিন আগে কোন সময় এক সময় নাকি আল্লাহ 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 করে ডাকছে আর কি, তো এখনও তাই, কোনো কিছুই বলে না, কোনো ইয়া করে না, মানে কোনো সেন্স নাই, নল দিয়ে পাইপ দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে তার লিকুইড, হ্যাঁ, সে বর্তমানে পঞ্চগড়ে আছে, মামা বাসায় নিয়ে এসেছে আর কি বাসায়, তো নল দিয়ে খাওয়াচ্ছে, হ্যাঁ, লিকুইড খাবার, তো মানে কথা বলতে পারে না, কোনো সেন্সটা ফিরে আসে না, এই যে লাস্ট যে স্ট্রোকটা করলো এটাতে মানে কথাটা বন্ধ হয়ে গেছে, তার চোখ খুলে দেখে না, মানে ছোট্ট করে চোখটা খুলে, বাট কোনো সেন্স নাই যে কাউকে দেখবে কি ইশারা করতেছে কাউকে, হাত কোনো কিছুই নাই, সেভাবে আর কি বিছানায় পড়ে আছে। তো আল্লাহ আল্লাহ সব কর্ণে অলা, হ্যাঁ, আমাদের কোনো হাত নাই এখানে,
তো মামাকে আমি আমার আম্মু কালকে বলতেছে বেটা, আমি তো শুধু আম্মার কাছে আম্মা কাজে থাকি, তো কাজ থেকে এসে মা তুমি কি মামাকে ফোন দিছ? তো আমি মামা আম্মার মাকে নিয়ে খুব টেনশনে ছিলাম, আম্মা কান্নাকাটি করতেছে, মানে আমার মা তো সবার ভাই বোনের বড়, তারপরে আমার বড় মামা, হ্যাঁ বড় মামা আর কি, আমার মা, তারপরে হচ্ছে আমার বড় মামা। তো আমার মা তো অনেক কান্নাকাটি করতেছে, ফোন দিলে সমানেই কান্নাকাটি করে, বেটা আমি দেখতে পাইলাম না মামাকে, আর দেখতে পাবো না আমি, কান্নাকাটি করে। তো আমার মা, তুমি দোয়া করো, আর তুমি পারলে একটু কারোর সাথে যোগাযোগ করে তুমি যদি মামাকে দেখতে পারো, মানে ভিডিও কলে যদি দেখতে পারো তো তুমি একটু শান্তি পাবা। তো এটা মাকে বলেছি, মা আবার করছে, যেমন করেই হোক যোগাযোগ করে দেখছে, ভাইকে দেখছে। তো আমি কালকে হঠাৎ করে, আমার আর অতটা মন নাই যে মামাকে তো আমি ভিডিও কলেও দেখতে পাবো, তাহলে ভালো লাগবে। তো কালকে আমার মা বলেছি আমি যে মা তুমি আমাকে একটু সকালে কোন সময় তুমি ফোন দাও, আমাকে একটু বলো, আমিও ফোন দিব, আমি মামাকে একটু ভিডিও কলে দেখব, যারা কে থাকে পাশে তার ভিডিও কলে আমি ভিডিও কল দিয়ে দেখব। তো দেখলাম আর কি, ইটস সো স্যাড, আসলে আমি চিনতেই পারতেছি না, মামার চেহারা এত খারাপ হয়ে গেছে, নল দিয়ে খাচ্ছে, তারপরে এত কালো হয়ে গেছে মানুষটা, যে মানুষটা ফর্সা, মানে গায়ের রং একদম ব্রাইট, সে মানুষটা একদম কালো কুচকুচা হয়ে গেছে, অনেক কষ্ট পাচ্ছে আর কি, কষ্ট পাচ্ছে, অনেক অনেক কষ্ট পাচ্ছে, অনেক খারাপ লাগলো আসলে, খুব মনে পড়তেছে আজকে সারাদিন, কয়দিন থেকেই মনটা মানে মামাকে নিয়েই টেনশনে ছিলাম, গল্প করতেছি মায়ের সাথে, মা কি হইলো, হ্যাঁ আমার মানে অনেক আমার মামা অনেক হেল্পফুল পিপুল আর কি, যাকে বলে হেল্পফুল। আমার মামার পায়ের একটা পায়ের সমস্যা আছে, একটু খড়াই হাঁটেন মামা, সেটা আমার জন্মের মানে অনেক আগে থেকে আর কি, অনেক আগে থেকে আমি মানে দেখে আসছি মামার সমস্যা একটা পায়ের। তো এই পা নিয়ে মামা আর কি আমাদের ফ্যামিলির কার কি হলো না হলো প্রবলেম, তারপরে মানুষের উপকার করা, হ্যাঁ মনে করেন যে কোথাও ঢাকায় যদি বেড়াতে গেছে, সব আত্মীয় স্বজন রিলেটিভসের বাসায় তাকে দেখা করতে যেতে হবে, মানে এটা খুব সে মানে ফিল করে আর কি, যে মানে মানে রেসপন্সিবিলিটি ফিল করে যে না আমার আত্মীয় আছে, সবার সাথে আমাকে দেখা করতে হবে, তারপরে কে বিপদে পড়লো ফ্যামিলিতে সবাই রে, কে কেমন আছে তাকে ফোন করতে হবে, ছোট বড় সবাইকে, কে কি বিপদে পড়ছে তাকে বিপদ থেকে উদ্ধার করতে হবে, তাকে হেল্প লাগবে নাকি, মানে মোট কথায় আর কি সে একদম অনেক হেল্পফুল একজন ব্যক্তি ছিলেন আমার মামা, বড় মামা। অনেক মিস করতেছে, খুব খারাপ লাগতেছে। তো আমার মা আমাকে সবসময় শোনায় যে তুমি যখনই যেখানেই যাইতাম, মানে আমি আমার জুতা হাতে নিয়ে আমি নাকি দাঁড়াই থাকতাম আমার বড় মামার কাছে পড়াইনি, বড় মামা আমাকে জুতা পরাই দিবে, তো তাই আমি বড় মামাকে সবসময় ডাকতাম আমার জুতা পরা মামা। কষ্ট লাগে আসলে, 2 বছর আগে আমার বাবাকে হারিয়েছি, আমার বাবার খুব রিসেন্ট তো 3 বছর হলো, মানে ফ্যামিলির মানুষগুলো সব এক এক করে চলে যাচ্ছে, খুব খারাপ লাগতেছে, মামাকে এই অবস্থায় দেখেছি, হয়তো বা চলে যাবে, আর হয়তো বা কয়েকদিন আছে সেও চলে যাবে, কারণ কথা বলতে পারে না, সব কিছু বন্ধ হয়ে গেছে, শুধু জাস্ট মানুষটা শুয়ে আছে, চেহারাও তো চিনা যায় না, চেহারাও চিনতে পারলাম না, এত খারাপ লাগলো দেখে। আসলে মৃত্যুটা এমন একটা জিনিস যে মারা গেলে আর কোনো দিন ফিরে আসবে না, আমার বাবাকে হারিয়ে আমি যে কষ্টটা পাচ্ছি এখন পর্যন্ত আমার বুকটা খালি হয়ে গেছে, আসলে সত্যি কথা বলতে কেন এরকম হয় আমি জানি না, বুকের মনে হচ্ছে বুকের ভিতরে আমার একটা পাঞ্চার ভেঙে গেছে, মানে খালি হয়ে গেছে আমার বুকটা, সেই খালিটা কিন্তু আর পূরণ হচ্ছে না, আমার যতই আনন্দ ফুর্তি যত কিছুই করি না কেন, সেই সেই বুকটা আর কেন জানি পূরণ হয় না, সব খালি খালি লাগে খালি। তো বাবার তো একটা ধাক্কা আছেই, যত আনন্দ ফুর্তি করি না কেন, বাট সময় মতোই আমি তাকে মিস করি, বাবাকে
বাট আমার কাছে খুব আশ্চর্য লাগে যে মানুষটা যে মারা গেল কেন আমার কাছে আসলো না, একদিন রাতে আসে আমার হাত মাথায় হাত বুলায় দিবে, আমাকে বলবে বেটা তুমি খাইও, তুমি এটা করবা এটা করবা, আমাকে আমি ভালো আছি, এগুলো কেন বলতেছে না? এমনি আসে আমার কাছে, দূরে দূরে আসে, দূরে দূরে আমাকে দেখে যায়, বাট কাছে আসে না আমার। এগুলো খুব মিস করি, যদি একবার আসতো একটু কথা বলে যেত যে আমি ভালো আছি বেটা, তুমি চিন্তা করিও না, তুমি ভালো থেকো, বাচ্চাদের দেখো, তো মনে হচ্ছে শান্তি পাইতাম, কিন্তু আসলে তো এটা না। বাট সব স্বপ্ন দেখি আমি, স্বপ্ন দেখি দূরে দূরে, বাট কাছে আসতে চায় না, কাছে আসে না, দূরে দূরে দেখি। তো আমার মামার জন্য সবাই দোয়া করবেন, আমার মামার এটা 4 নম্বর স্টক করছে, তো মামা একদম বেডে মানে আইসিইউ থেকেও ফেরত দিয়ে দিয়েছে যে কোনো উপায় নাই আর, তার কোনো ট্রিটমেন্ট নাই, এখন আপনারা যে কয়দিন উনি বাঁচে থাকেন আর কি বাসায় রাখেন, তো আমার মামা যে কোনো মুহূর্তে হয়তো বা চলে যাবে। যাক আল্লাহ যেন রহমত দেয়, ছেলে ছেলে মেয়েদের মনে যেন রহমত দেয়, যেন একটা শক্তি দেয়, সাহস দেয় যে আমার বাবা অনেক কষ্ট পাচ্ছে, আল্লাহ যদি ঠিকভাবে মানে সময় মতো নিয়ে যায় আর যেন কষ্ট না দেয়, আল্লাহ যদি না ফিরায়। হ্যাঁ, তো দোয়া করবেন সবাই আমার মামার জন্য, বড় মামার জন্য, অনেক মিস করতেছি, অনেক খারাপ লাগতেছে আমার, অনেক মিস করতেছি মামার। লাস্ট টাইমে যখন গিয়েছি সে অনেক কান্নাকাটি করেছে, আমাকে খুব আদর করে, আমার বড় মামা তো আর মামার মামা ছাড়া আমি কিছুই বুঝতাম না, বড় মামার কাছে জুতা ছাড়া কারো কাছে আমি জুতা পরাই নিতাম না, তাই আমি সবসময় ডাকি আমার জুতা পরা মামা, আমার জুতা পরা মামা, খুব আদর করতো বাবা। দেখা হলেই শুধু সেই ছোটবেলার গল্পগুলা বের করবে, আমি কি কি করছি ছোটবেলা এগুলা বের করবে। তো ভালো থাকবেন সবাই, আমার মামার জন্য দোয়া করবেন প্লিজ, দোয়া করবেন আমার মামার জন্য, আমার মামা 4 নম্বর ইসে আছে আর কি, স্টক করছে, তো আল্লাহ হয়তো বা যে কোনো সময় নিয়ে চলে যাবে, তো ফ্যামিলির মানুষের মনে যেন রহমত দেয়, আল্লাহ যেন শক্তি দেয় ছেলে ছেলে মেয়েদের মনে, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।